فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمال جبائي গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটি অনেকেই করতে জানেন না। আসলে যে এই বিষয়টি এখানে আপনি বললেন যে তাকলি যে শক্তি যে করবে তার বিধান কী, আসলে তাকলি শব্দের অর্থ হচ্ছে অন্যের অনুগত করা। আমার কতটুকু যোগ্যতা নাই যে কোরআন হাদিস রিসার্চ করে আমি আমল করব, যেহেতু আমার যোগ্যতা নাই, যাদের যোগ্যতা আছেন, হ্যাঁ মুস্তাহিদ যারা আছেন মোটামুটি কোরআন এবং সহিহ সুন্নাহর যে দিক নির্দেশনা কী উনারা বুঝতে পারেন তারা হচ্ছে মুস্তাহিদ, আর উনাদেরকে যারা অনুসারে অনুসরণ করবেন তারা হচ্ছে মোকাল্লিদ, আর এই কাজটার নাম হচ্ছে তাকলিদ। আর তাকলিদ যে শখসি হচ্ছে বিশেষ এক ধরনেরকে মেনে চলবো, বাকি কারো কথার প্রতি ভ্রক্ষেপ করবো না। আর তাকলিদ গাইলে শক্তি হচ্ছে, হ্যাঁ আমার যোগ্যতা নাই ঠিক আছে, কিন্তু আমি যে তাকলিদে গাইলে শক্তি অর্থাৎ যে কোনো একজনকে আমি মানে চলবো না, আমার যে গবেষণার মধ্যে যেটাই উন্নত মনে হয় তার কথা আমি মেনে চলবো, এটা হচ্ছে তাকলিদে গাইলে শক্তি। মোট কথা হচ্ছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর গভীর জ্ঞান রাখেন না তারা অবশ্যই অন্যের তাকলিদ করতে হবে, কারণ তাকলিদ না করলে তারা যে অনেক সময় ভুল পথে পরিচালিত হবে। তাই যাদের এতটুকু যোগ্যতা নাই যে কোরআন এবং সহিহ সুন্নাহকে গভীরভাবে বোঝার, তাদের অবশ্যই অন্যের কী করতে হবে, তাকলিদ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা বলেন, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি নাকি না জানো তাইলে যারা জানেন তাদের থেকে তোমরা জেনে এটা আমল করো। তাই সম্মানিত ভাই, আমরা যারা সাধারণ লোক আছি আমাদের অবশ্যই অন্যের গবেষণার ফসল যেগুলো আছে তাকলিদ আমরা অবশ্যই করব। তবে এখানে তাকলিদ শক্তি বিশেষ একজনকেই মানবো বাকি কাউকে মানবো না এই কথাটা কিন্তু সঠিক না। অনেকেই যে জোর দাবি করে বলে যে তাকলিদ শক্তিটা ওয়াজিব বা ফরজ, যেমন আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুকাল্লিদ হিসাবে এই অনেকে বলবে যে তাকলিদের শক্তিটা ফরজ বা ওয়াজিব, নির্দিষ্ট একজনের কথাই শুনতে হবে অন্য কারো কথা শোনা যাবে না। এই যদি নাকি হয় অর্থ তাহলে অবশ্যই যদি নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমি মানতে বাধ্য হই, তাহলে যদি নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কোনো ভুল ভ্রান্তি প্রমাণিত হয় আর আমি এরপর এটাকে মানে যাই, তাহলে অবশ্যই এই তাকলিদের শক্তির কারণে আমি যে গোমরা হয়ে যাবো আলিয়াজুবিল্লাহ। আর তাকলিদে গাইলে শক্তি হচ্ছে এটা, হ্যাঁ আমি যেহেতু অযোগ্য আমি কোনো মুস্তাহিদের ইস্তিহাদের যে মাসালাগুলো আছে আমি আমল করব, কিন্তু যদি নাকি প্রমাণিত হয় যে সঠিক না তাহলে সাথে সাথে আমি বর্জন করবো, যারটা হক আছে করুন সুন্নার সাথে মিলে আমি সেটা গ্রহণ করবো, এটা তাকলিদে গাইলে শক্তি। এই তাকলিদে গাইলে শক্তি এটা জরুরি, এটা আমরা করতে হবে, এটার মাধ্যমে আমি যে সঠিক যে পথের অনুসারে হইতে পারবো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ এটাই। তাই আপনাকে আমাকে অবশ্যই তাকলিদে গাইলে শক্তি যেটি আছে যে কোনো একজনকে অন্ধভাবে মানি না নেওয়া সেটা আমাদের জরুরি। তাই স্যারও ইমামকে আমরা যথাযথ ওনাদেরকে সম্মান করি ইজ্জত দিই এবং ওনাদের যে কোনো কথা কোরআন সুন্নাহর পাশাপাশি হলে আমরা এটাকে অবশ্যই মেনে নিই। আর যখন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কোনো মাসালা মত পার্থক্য হয় দোনোটাই সহিহ দলিলের ভিত্তিতে, তাহলে এটা শরীয়তে এটা বৈধতা রাখছে, সুতরাং আমরা যে কোনো একটা যে মশলাকে গ্রহণ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যদি কি তকলিদে গাইডের শক্তি এটা আমরা করি অর্থাৎ নির্দিষ্ট একজনকে আমরা দণ্ডব মানে না নেই, তাহলে সেটা আমাদের জন্য যে কোরআন সুন্নাহর পাশাপাশি থাকার কারণ হবে, আর যদি অন্ধভাবে একজনকে অর্থাৎ তাকলিদের শক্তি যেটা একজনকে মানতে বাধ্য যে কথা বলা হয় এটা যদি নাকি কেউ মেনে নেয় তাহলে তার অজন্তেসে অনেক গুমরাহের মধ্যে পড়ে যাবে আর সে এটা থেকে বাইরে আসতে পারবে না, কারণ সে তো অন্ধভাবে একজনকে মেনে নিছে, আর হইতে পারে যার যাকে অনুসরণ করতেছে তার ভুল ভ্রান্তি আছে, আর কোরআন এবং সহিহের মাধ্যমে যদি কি ভুল ভ্রান্তি প্রমাণ হয়ে যাওয়ার পরেও মানে তাহলে সেও নিশ্চিত গুমরাহ। তাই অবশ্যই আমাদেরকে তাকলিদে গাইরে শক্তি বাদ দিয়ে তাকলিদে শক্তির বাদ দিয়ে তাকলিদে গাইরে শক্তি এটা কী করতে হবে মেনে নিতে হবে। আর তাকলিদে গাইরে শক্তির অর্থ হচ্ছে আমি যে এরিয়াতে আছি ওই এরিয়াতে বিজ্ঞ ওলামা ইকরাম যিনি আছেন যারা আছেন তাদের গবেষণাকে আমি সামনে রাখবো, তাদের মাসালা তাদের ফতোয়াকে আমি আমল করব। হ্যাঁ তবে এখানে মাপকাঠি থাকবে যে এদের কথা এই পর্যন্ত আমরা গ্রহণযোগ্যতা থাকবে এবং মানব যে পর্যন্ত এদের কথাগুলো কোরআন সুন্নাহর
যে বিরোধী প্রমাণিত না হয়। হ্যাঁ, যখনই ওনাদের কোনো কথাবার্তা যে কোরআন সুন্নাহ বিরোধী প্রমাণিত হয়ে যায়, সাথে সাথে ওইটা বাদ দিব এবং যেটা হোক সেটা গ্রহণ করবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ হিসাব, সালামু আলাইকুম।